এটা হচ্ছে বেলুড় মঠের লঞ্চ ঘাট, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আমি প্রীতি, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। তো কুইন টুকটুকি ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা অনেকটা বেলা হয়ে গেছে, তাও ব্রেকফাস্ট করছি। তো আমাদের ব্রেকফাস্টে কি আছে, তো তোমরাও চলে এসো, আমরা দেখো আমরা এখন কি খাচ্ছি সবাই মিলে। চাও আছে আমাদের ব্রেকফাস্ট। এখন দেখতেই পেলে পিকি টিফিন খেলাম। তো এবার আমরা এসেছি গঙ্গায় স্নান করতে, প্রচন্ড ভয় ভয় লাগছে। তো এখানকার আশপাশের মানুষরা বলছে বান এসেছিল, তো জানো তো বান প্রচন্ড ভয় লাগে, তো সবাই এই যে জান করছে। আমরা গঙ্গায় অনেক এক বছর পরই, ভাবো যে এক বছর পরেই চান করছি গঙ্গায়। তো ঠিক আছে, ভিডিওটা দেখো। সুন্দর একটা ভিউ, জাস্ট ওয়াও লাগছে। এটা হচ্ছে আমার মাসিদা বাড়িতে ঘাট, তো এটা বেলুড় মঠের অন্য সাইডে ঘাট। তো মঠের ঘাটটা প্রত্যেক বছরই এই টাইমে আসি, গঙ্গায় স্নান করি। রোদ দূর আর বেলুড় মঠে উৎসব হয়। তোমাদের গঙ্গা নদীর ভিউটা জাস্ট দেখাচ্ছি, সেটাই দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে কমেন্টে জানিও। তোমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় প্রত্যেকটা বছরই আসা হয়। তো গঙ্গায় স্নান টান করে এই যে বাবার মন্দির, বাবার মন্দিরে জল ঢালি। তো গত বছরও এসেছিলাম, তো গত বছরের মতো এবছরও এসেছি। তো বাবার মাথায় জল ঢাললাম। আর কারা কারা বাবার ভক্ত তারা কমেন্টে কিন্তু জানিও। আমার তো খুবই পছন্দ করি। তো আমি তো জল বাবার মাথায় দিয়ে তারপর তোমাদের সাথে এসে ভালো করে কথা হচ্ছে। এটা হচ্ছে বেলুড় মঠের লঞ্চ ঘাট। অ্যাকচুয়ালি চান টান করে চলে এসেছি, সেটা তোমাদের দেখাবো বলে। আর এই ছবিগুলো দেখতে পাচ্ছ, মানে আগেকার অনেক দিনের আগেকার লঞ্চ, সেইগুলোই ছবি দেওয়া আছে দেওয়ালে। আর খুব সুন্দর, কিন্তু কারুকার্যগুলো খুব সুন্দর করা আছে। আমার এখানে অ্যাকচুয়ালি আসা হয় না, তো তোমাদের দেখাবো বলে তো তার জন্যই আসতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছ লঞ্চ দাঁড়িয়ে আছে, তো আর কিছুক্ষণ আগেই তো একটা লঞ্চ গেল, সেটাই তোমাদের দেখাতে পারলাম না। তো তার আগে আসার আগেই চলে গেছে, তো আর একটা এই লঞ্চটা দাঁড়িয়ে আছে, তো এটা কিছুজন যাচ্ছে। তোমাদের এই আশপাশটা একটু জাস্ট দেখাচ্ছি কতটা সুন্দর করেছে। তো আমার তো বললাম না আসাই হয় না। আর আমি কী করবো, ওই মাকে ফোনটা দিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম, দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। গঙ্গার পার বুঝতেই পারছো, গঙ্গা নদী তো খুবই ভালো লাগে। তোমাদের জায়গাটা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। চাপলে তবেই কিন্তু ঘুরে আসতে দেয়। এখানে দাদা থাকে বলে তাই জন্য ঘুরতে দিয়েছে। তো তোমাদের যে জায়গাটা কিছুক্ষণ আগে দেখালাম, ওটা হচ্ছে তোমাদের টিকিট কাউন্টারের জায়গাটা ছিল, আর এটা হচ্ছে লঞ্চে চাপার জায়গাটা। তো বেশ ভালোই লাগছে, খারাপ লাগেনি। কারণ এখানে অ্যাকচুয়ালি কি নিয়ম জানো, এখানে আর কি ঘুরলে তার জন্য টিকিট কাটতে হয়। তো আমার তো জানা ছিল না, আমার দাদা ছিল বলে তার জন্য টিকিটটা টাকাটা নেয়নি। তো আমরা আর কি লঞ্চে চাপবো না, কিন্তু তাও তোমাদের দেখাবো বলেই এসেছি। বেশ ভালোই লাগছে, ওই ওই দিকটা দিয়েও তো অনেক কিছুই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। আর দূরের লঞ্চটা হচ্ছে
জাস্ট এই সবে ছাড়বে। আর ওটা ওই লঞ্চটা হচ্ছে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ সময় পরেই ছাড়বে যখন টাইমটা হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জেটি, তো এখানেই তো লঞ্চ আসে আর চাপার জন্য যাওয়ার। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা একদিকটা হচ্ছে লঞ্চে চাপার জন্য আর লঞ্চ থেকে নেবে আসার জন্য। তো আমি কি করব, একা একা একটু লঞ্চটা জাস্ট ছেড়ে গেল, তো তার জন্যই দেখছিলাম। তো কিছুজন মানুষ এখানে আমাকে বারণ করলো, তো তার জন্য আমি চলে আসছিলাম। তো তোমরা যারা আসবে একটু সাবধানে সাবধানে থাকবে, কারণ গঙ্গা তো বুঝতেই পারছো। তো আমিও ছিলাম সাবধানে। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছো বা এই ভিডিওগুলো দেখবে, তো লাইক করছো না কেন, কমেন্ট করছো না কেন, সবচেয়ে বেশি খারাপ লাগছে কিন্তু বুঝতে পারছি না। আর যদি দেখো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তো লাইক কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ তোমাদের সাবস্ক্রাইব মানে আমার অনেকটা সাহায্য করবে। তোমরা পাশে না থাকলে কারা থাকবে বলো? তো ভিডিওটা আমি এখানে শেষ করব। আর এই যে একটা লঞ্চ গেছে, তো আর একটা লঞ্চ আসবে, তার জন্য তো সবাই